কার্টুনস। লুম্বু আর টিঙ্গু ছাদে বসে দুজনে মিলে হাসি ঠাট্টা করছিল। জানিস টিঙ্গু, তুই লম্বাই কম কেন? আর আমি এত লম্বা কেন? কেন? কেন না, আমার মা বাবা আমাকে বনবিটা খাওয়াতো। আশ্চর্য, ও হাসছে এমন বেকার জোকসে। ঠিক আছে বাবা, সরি। আরে টিঙ্কু ভাই শোন না, ঈদ আসছে, কিছু বিরিয়ানি টিরিয়ানি জোগাড় পাতি করো না। যখনই দেখো খাওয়া দাওয়ার কথা। আরে এমনিতে তোর 2 কুইন্টাল বিরিয়ানি লাগবে। তোর জানা আছে না আমার পেটের মধ্যে রাক্ষস বসে আছে, ও সব সময় কিছু না কিছু খেতেই চায়। এখন তাড়াতাড়ি বল কি প্ল্যান আছে। আরে এমনিতেই মোহাম্মদ ভাই ঈদের পার্টি রেখেছে, আমার নিমন্ত্রণ করেছে, তুইও চল। আরে আশ্চর্য, গত বছরে কত মজা এসেছিল ঈদের পার্টিতে। হ্যাঁ, এবারেও তৈরি হয়ে যা, দুজনে খুব নাচবো গাইবো খাবো দাবো, খুব এনজয় করবো। ঈদের দিন চলে এলো আর দুজনে মিলে লম্বা কুর্তা পাজামা পরে ঈদ পার্টিতে যায়। লম্বু সবাইকে নমস্কার করতে থাকে। আবে লম্বু, মার খাওয়াবি তুই? নমস্কার নাই, ঝুঁকে সবাইকে সালাম কর। কতবার তোকে আদব শেখাতে হবে, উর্দুতে বল আসসালামু আলাইকুম। আরে ভুলেই গেছিলাম আমি, কিন্তু বেশি ঝুঁকলে আমার পাঞ্জাবি ফেটে যাবে, আর এমনিতেও আমার সাইজের কিচ্ছু পাওয়া যায় না। তুই কখনো শুধরাবি না, কতবার বলেছি তোর সাইজের কিচ্ছু রেডিমেড পাওয়া যায় না, তুই সেলাই করিয়ে নে। লেকিন বেশ ওই রেডিমেড কাপড় কিনবে, আর ও তোর সাইজে পাওয়া যায় না। ভগবান আমাকে সাবুর মতো বানিয়েছে, তা আমি কি করব। লম্বু ঝুঁকে সবাইকে সালাম আলাইকুম বলতে থাকে। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক হোক। লম্বু একদম ঝুঁকে আক্রমের সাথে গলা মেলায়। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে লাইন দিয়ে খাবার খেতে বসে যায়। আমিও খানা খেতে বসে যাব। না, আগে অন্যদের তো খেতে দে। ঠিক আছে বাবা, চোখ দেখাস না আমাকে, আগে সবাইকে খাইয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যেই সবাই লাইন দিয়ে বসে যায়। লম্বু টিঙ্গু মোহাম্মদ সবাইকে খাবার খাওয়ায়। কত সুন্দর খুশবু আসছে। বাস তুই শুধু এই করতে থাক। আরে নাক বন্ধ করে রাখবো নাকি? পেছন থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট হয়। কিছু সময়ের মধ্যেই সবাই হলে এসে যান, কাওয়ালি নাইট শুরুই হবে। এবার আমরা ঠিক করেছি যে বেস্ট ডান্সার আর বেস্ট সিঙ্গারকে পুরস্কৃত করা হবে, সাথে 10,000 টাকার পুরস্কারও দেওয়া হবে। এটা শুনেই লম্বুর কান দাঁড়িয়ে যায়। আরে টিঙ্গু, 10,000 টাকা? হ্যাঁ শুনেছি আমি, কিন্তু তার জন্য নাচতে হবে গাইতে হবে, আমি দুটোই তো পারি না। তুই সব কথাতেই আমাকে ডিমোটিভেট করিস, এমন ধরি না হয়। আজ তোকে জিতে দেখে দেই তো। তুই আর ড্যান্স শর্ত লাগিয়ে এলে তুই, খুব হাসছিস না আমার উপরে? আজ আমি পুরস্কার জিতব। ঠিক আছে, মানছি তোর শর্ত, তুই জিতলে 5,000 আমার তরফ থেকে। কিছু সময়ের মধ্যেই কাওয়ালি শুরু হয়ে যায়। আমেরি জোহরা যাবি তুঝে মালুম নেই, তু আবি তক হে হাসি অর মে জাওয়া। লম্বু তাড়াতাড়ি করে কাপড় জামা পাল্টাতে চলে যায়। আরে এই লম্বু আচানক কোথায় চলে গেল, এখানেই তো ছিল। তখনই মোহাম্মদের আওয়াজ শোনা যায়। আরে টিঙ্গু ভাই আপনি বসুন, আপনাকে খানা খাইয়ে দিই, এমনিতেও সবার খাওয়া হয়ে গেছে। আপনার সাথে ওই লম্বু ভাই ছিল না, ও কোথায় গেল? জানি না, এখানেই তো ছিল। তখনই পেছন থেকে কাওয়ালির আওয়াজ আসে। পর্দা হে পর্দা, পর্দে কে পিছে পর্দা নাসি হে। খুব জোরে জোরে হাততালিরও আওয়াজ আসে। মোহাম্মদও হলের দিকে চলে যায়। টিঙ্গু খাবার খেয়ে ওখানে পৌঁছে যায়। আরে এত লম্বা মহাত্রমা কে? বাপরি, কিন্তু কোমর কত সুন্দর নাচাচ্ছে, সব লোক কত মজা নিচ্ছে। আর তখনই মোহাম্মদ খুশি খুশি স্টেজের দিকে চলে যায় আর সেই মহিলার সাথে নাচতে শুরু করে।
পুরো স্টেজে সবাই মিলে জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে, এই লম্বু কোথায় মরে গেল? এদিকে তো বলছিল খুব জোরে খিদে পেয়েছে, আর অন্যদিকে কোথায় চলে গেল? তৃতীয় কাওয়ালি শুরু হয়ে যায়। হামে জিন্দা রহনে দো এ হুসন ওয়ালো। লম্বা মহিলা জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। একটা কমলা নিচে পড়ে যায়। টিঙ্গুর নজর সেদিকে যায়। আরে, এ তো লম্বু আছে। হে ভগবান, এ তো শর্ত জেতার কথা বলেছিল। লম্বু নিজের খুশিতে জোরে জোরে নাচতে থাকে। মুহাম্মদ টিঙ্গুর কাছে চলে আসে। টিঙ্গু ভাই, আজ ঈদ আছে, আপনার কাছে কিছু চাইলে দেবেন? এ কেমন কথা বলছেন ভাই, আপনি বলে দেখুন শুধু। ওই যে লম্বা মেয়েটা নাচছে না, ওকে আমি দেখে প্রথমেই ভালোবেসে ফেলেছি। আমার ওর সাথে কথা বলাও না প্লিজ। এটা শুনেই টিঙ্গু জোরে জোরে হাসতে থাকে। আপনি হাসছেন কেন ভাইজান? না, শুধু ভাবছিলাম তোমার হিসেবে অনেক লম্বা না ও। ভালোবাসায় ওইসব দেখে না ভাইজান, ও কত সুন্দর আছে। ঠিক আছে ভাই, এই ভালোবাসাকে আমি সফল করিয়ে দেব। টিঙ্গু মনে মনে খুব হাসতে থাকে। আসল মজা তো এখনই আসবে, যখন লম্বুর পিছনে মোহাম্মদ পড়বে, আমার থেকে শট হেরে যাবে লম্বু। টিঙ্গু গান শেষ হওয়ার পর লম্বুর কাছে চলে যায়। দেখলি টিঙ্গু, আমি বলেছিলাম না যে আমি জিতব। হ্যাঁ বাবা হ্যাঁ, কত সুন্দর নাচিস তুই। আজ তুই জিতেছিস আর আমি হেরে গেছি। আচ্ছা, তোমার জন্য একটা ফোন আছে, ও তোমাকে পুরস্কার দিতে চাই। ও, কোথায় আছো? ও প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে আছে, ওখানে জজ আছে, ও তোমাকে জিতিয়েও দেবে। লম্বু প্যান্ডেলের পেছনে যায়, যেখানে মোহাম্মদ ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। মহতারমা, আপনি কত সুন্দর, কত ভালো নাচেন আপনি। আপনি এই ফুলদানির সাথে আমার মনটাও রেখে নিন, আপনি তো কায়ামত এনে দিয়েছেন আজ। সুন্দরী রানী, আপনি কি আমার সাথে বিয়ে করবেন? এটা শুনতেই লম্বুর পায়ের নিচে মাটি যেন সরে যায়। এসব কি হচ্ছে? এখানে ওই টিঙ্গুরি চাল হবে, কিন্তু এই আশিকির আমি কি করব? যদি সত্যি বলি তাহলে ইনাম পাবো না। তখনই মোহাম্মদ ওর হাত ধরে বলতে থাকে, মহাতারমা, আমি আপনাকে খুব খুশিতে রাখবো, আমাদের দুটো বাচ্চাও হবে। এটা শুনতেই লম্বু হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। মোহাম্মদ কিছুই বুঝতে পারে না, আর ও লম্বুর পেছন পেছন দৌড়তে থাকে। আর ওদিকে টিঙ্গু সবকিছু দূর থেকে দেখে খুব হাসতে থাকে। সুন্দরী রানী।